কি এটা, এগুলো কোনো নম্বর? কি 50-60 এগুলো কি নম্বর? আমি যখন মাধ্যমিক দিই স্কুলে আমার মতো কোনো স্টুডেন্ট ছিল না রে, কোনো স্টুডেন্ট ছিল না। ওমা কেন, বাকি সবাই ভালো স্টুডেন্ট ছিল নাকি? চুপ, রেজাল্ট তো এই, তার উপর আবার পাঁচ লাইন দিচ্ছে। রেজাল্ট আর পাঁচ লাইন দুটোই খারাপ। কি এটা, কি হাইস্ট যেটা পেয়েছে সেটা 65, সব থেকে বেশি নাম্বার তো 65। আচ্ছা এক সেকেন্ড, তুমি সবচেয়ে বেশি মার্কস কত পেয়েছিলে? সব থেকে বেশি ছেড়ে দে, সব থেকে কম যেটা পেয়েছিলাম সেটাই 90, বাকি সবই 90 এর উপরে। কি করে? ত্যাগ, স্যাক্রিফাইস। ক্লাস 10 এ না বাড়ির বাইরে বেরোয়নি রে, বাড়ির বাইরে বেরোয়নি। আচ্ছা আর খেলাধুলো? খেলিনি। আড্ডা? আড্ডাও মারিনি। পরীক্ষা? পরীক্ষাও দিইনি। এই পুরো কি টাইপের কোশ্চেন করা হচ্ছে অসভ্যের মতো? হ্যাঁ কি ভেবেছিলে, ধরতে পারবো না? আমার না প্রথমে সন্দেহ হয়ে গেছিল। ও 90 মার্কস, আমি না দাদুর মুখে অলরেডি শুনেছি তুমি ক্লাস 9 এই পেয়েছিলে 90। তাহলে আবার তাহলে কি সবকটা সাবজেক্ট মিলিয়ে পেয়েছিলে 90? ও আচ্ছা, এটাও বলে দিয়েছে তো। পৃথিবীতে করোনা চলে এলে আমাদের কি দোষ? আমাদের পরীক্ষা দিতে দেয়নি তো আমাদের কি দোষ? তাও তো এই নম্বর পেয়েছি, ভাব পরীক্ষা দিতে দেয়নি তাতেই এত নম্বর পেয়েছি। পরীক্ষা দিতে দিলে কি হতো? কি আর হতো, তোমার আর আমার মধ্যে কম্পিটিশন হতো যে কে আগে মাধ্যমিক পাস করে। এই আবার পাঁচ লাইন, পাঁচ লাইনে সত্যি কথা বলা যাবে না। কিন্তু দাদু জামাই বলেছিল যে তোমার একটা আমি স্কুল থেকে নম্বর পাঠিয়ে দিয়েছিল। এত কি হয়েছে যে যেমন স্টুডেন্ট তাকে সেরকমই নম্বর দেওয়া হয়েছিল? তাহলে তুমি কি করে এত বেশি পেলে? তাহলে তোকে নম্বর দেয়নি কেন স্কুল থেকে? কেন আমায় আবার কেন নাম্বার দিতে হবে? আমি তো স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছি না। তোমার নাম্বার পাঠিয়ে দেওয়া সত্ত্বেও এত ফালতু মার্কস পেয়েছো, আর আমার বন্ধুর বাবাদেরকে দেখে আসো কত ভালো ভালো মার্কস পেয়েছে, লজ্জা করে না নাকি তোমার পড়তে না একটু? আরে এটা তো আমার ডায়লগ ছিল, রেজাল্ট তো তোর বেরিয়েছে, আমি বকবো বলে এসেছি এখানে, আমার বকার কথা আজকে। তো কি রেজাল্ট হয়েছে এটা? ইস, অঙ্কে 50। আমি যখন মাধ্যমিক দিই কত ভালো ছিলাম জানিস অঙ্কে? তুই অঙ্কে পেয়েছিস 50, আর বিজ্ঞানে 60, টোটাল 120। বাহ বাহ বাহ, দেখলাম কত ভালো স্টুডেন্ট ছিলে। 50 আর 60 মিলিয়ে 120 হয়, 130 হয়। সেই একই হলো। আচ্ছা বাবা, তুমি কোথাও জব করলে না কেন? চাইলেই জব করতে পারতাম, জবে চান্স পাওয়ার জন্য যা যা দরকার সব কিছুই ছিল, সব, শুধুমাত্র এটা ছিল না। আরে সার্টিফিকেট? না না, মার্কশিট? না না না, হ্যাঁ নলেজ। ও সেটা তো জানি, এখনো আছে তোমার সেটার অভাব। আচ্ছা তুমি যখন কোথাও ইন্টারভিউ দিতে যেতে তুমি বলতে যে তুমি করোনায় বেশি আসা স্টুডেন্ট? না না, আমি এগুলো বলতাম না যে আমি করোনা ব্যাচের, এগুলো বলতাম না। ওরা প্রশ্ন করতো, আমার উত্তর শুনেই বুঝে যেত যে আমি কোন ব্যাচের। তা আমাদের কথা ছাড়, নিজের দিকটা দেখ, স্কুলে যাচ্ছিস তাও শিখতে পারছিস না কিছু, আমাদের সময় স্ট্রাগল, মারাত্মক স্ট্রাগল, অনলাইন ক্লাস করেছিলে অনলাইন। আচ্ছা একটা কথা বলো, তোমার টাইমে অনলাইন ক্লাসে আদৌ কেউ জয়েন করতো? আমার তো মনে হয় না। কি বলছিস, ক্লাস করতো কি না? পাগল, আগ্রহ কাকে বলে জানিস না। ক্লাসে 60 জন থাকলে 45 থেকে 50 জন অ্যাবসেন্ট থাকতো, বাকিরা তো ক্লাস করতো। আচ্ছা তুমি আদৌ জয়েন করতে না, মানে জানতে যে কি করে জয়েন করতে হয় আদৌ? জয়েন আমাদের সময় বাচ্চারাও করতে জানতো, কিন্তু আমি তখন বড় হয়েছিলাম তাই করতে পারতাম না। মানে তুমি ক্লাস 10 এর ঘন্টাও কিছু পড়নি? বলে দেওয়া সহজ, এখন যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ মহামারীর সময় যথারীতি যুদ্ধ করেছি। স্কুল হতো না, এত খারাপ লাগতো না, এত আফসোস হতো, স্কুল যাওয়ার এত ইচ্ছে হতো আমাদের। আচ্ছা কিন্তু দাদুর মুখে শুনেছিলাম তুমি নাকি প্রোটেস্ট করছিলে যাতে স্কুল না খোলে। ভেবেছিলাম এইবার যদি পিএইচডিটা পাস করা যায় মন্দ হয় না। আমাদের কথা ছাড়, তোর নিজেরটা দেখ, মাধ্যমিকে যাওয়ার হয়ে গেছে, নম্বরটা অতটা ইম্পর্টেন্ট নয়, মাধ্যমিকের নলেজটা সারা জীবন কাজে লাগবে। মাধ্যমিকের ওই ঝাটের জ্ঞান সারা জীবন কাজে লাগবে? অবশ্যই। আচ্ছা তাহলে তোমায় একটা অঙ্ক জিজ্ঞেস করছি, দাঁড়াও বলো এটা। এই আমার কাজ আছে, আমি একটু আসছি।